আবারও ভোটের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে আটক করল সুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে দুলালকালী মন্দির এলাকা থেকে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম বীরচন্দ্র দাস, যিশু দাস ও নিবির দাস। ধৃতরা প্রত্যেকেই সুতি থানার সাদিকপুর এলাকার বাসিন্দা। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয়। ভোটের মুখে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে আটক করল সুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে দুলালকালী মন্দির এলাকা থেকে মোট তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম বীরচন্দ্র দাস, যিশু দাস এবং নিবির দাস। ধৃতরা প্রত্যেকেই সুতি থানার সাদিকপুর এলাকার বাসিন্দা। এই তিনজনের কাছ থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। ধৃতদের থেকে উদ্ধার হয় চারটে ওয়ান শাটার, দুটি 7.6 mm পিস্তল, দুটি মাস্কেট, একটি রিভলভার, 6 রাউন্ড 8 mm গুলি, 6 রাউন্ড 0.3 mm গুলি, 10 রাউন্ড 7.65 mm গুলি। পুলিশ সূত্রে জানা যায় এই আগ্নেয়াস্ত্রগুলি 4 থেকে 5 বছর আগে সাহেবগঞ্জ থেকে নিয়ে এসে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয়। কালকে সুতি পিএস এরিয়া থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের নাম হচ্ছে বীরচন্দ্র দাস, যিশু দাস, নিবির দাস। এদের বাড়ি হচ্ছে সাদিকপুর হোসপাড়া সুতি পিএস। এদের কাছ থেকে আমরা 4টা সিঙ্গল শটার পেয়েছি, 2টো 7.65 mm পিস্টল পেয়েছি, 2টো মাস্কেট, 1টা রিভলভার, 6 রাউন্ড 8 mm অ্যামিনিশন আছে, 6 রাউন্ড 0.303 অ্যামিনিশন আছে, আর 10 রাউন্ড 7.65 অ্যামিনিশন আছে। এটা যে ইনফরমেশান আমাদের কাছে ছিল কি এদের কাছে কিছু আর্মস আছে, আর সেই ইনফরমেশানটা পার্সু করা হচ্ছিলো অনেক দিন থেকেই, আর কালকে ওটা ওভাবে রিকভারি করা হয়েছে। যেটা জানা গেছে কি ওই এলাকাতে 2টো কমিউনিটির মধ্যে অনেক দিনের ঝামেলা, পুরানো ঝামেলা, সেটা ল্যান্ড ডিসপিউট আছে কিছু। আর ইনফ্যাক্ট এই আর্মসগুলো ওরা 4-5 বছর আগে ওরা সাহেবগঞ্জ থেকে নিয়ে এসেছিলো, তারপরে থেকে আর্মসগুলো ওরা মাটি নিচে পুঁতে রেখেছিল, সেটাই কালকে আমরা রিকভার করেছি। আজকে এদেরকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হচ্ছে, সাত দিনে পুলিশ রিমান্ড প্রেয়ার করা হচ্ছে। এরা কি ক্যারিয়ার? না, এরা অ্যাকচুয়ালি লোকালস। এরা 4-5 বছর আগে আর্মসগুলো প্রিকিউর করেছিল, তখন ঝাড়খণ্ড থেকে, সাহেবগঞ্জ থেকে। আর যে আর্মসগুলো কালকে আমরা রিকভার করেছি ওদের ভিডিও আছে, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব। 12-2018 থেকে, সিন্স 1 ডিসেম্বর 2018 থেকে আমরা এখন অবধি 120 কেস স্টার্ট করেছি, আর্মস অ্যামুনিশন রিলেটেড কেসেস, যেখানে আমরা 296 আর্মস সিজ করেছি, 733 রাউন্ড অ্যামুনিশন সিজ করেছি, আর 191 পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে তিনজনকে মিলে দিলে এটা 194 হয়ে যাবে টোটাল অ্যারেস্ট। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।